প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি করোনাকালে আমাদের এই বিশেষ ইন্টারভিউ সেশনে। আমরা চেষ্টা করছি ঘরে থেকে কি করে আমরা ভালো থাকতে পারি, আর ভালো থাকার জন্য আমরা একে অন্যকে কিভাবে সাহায্য করতে পারি। ঘরে থেকেও আমাদের নানা ধরনের সমস্যা হতে পারে, এখন যেহেতু গরমের সময়। এই সময়ে এমনিতেই গলার প্রবলেম, নাকের প্রবলেম, কানের প্রবলেম, এসবে অনেক মানুষ আক্রান্ত হয় আমরা জানি শীতকালের তুলনায়। তো এই কারণে আমরা আজকে আবারও কথা বলছি ডাক্তার আব্দুস সামাদ মিনহাজ সাহেবের সঙ্গে। তিনি একজন নাক কান গলা বিশেষজ্ঞ। তিনি ঢাকায় মহাখালীতে যে শাহিক হাসপাতাল আছে, নাক কান গলার বিশেষায়িত হাসপাতাল, সে হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট, একজন সিনিয়র সার্জন। আপনাকে স্বাগত আবারও আমাদের এই শোতে। আপনাদেরকেও ধন্যবাদ, এবং আমিও মনে হয় একটা সুযোগ এরকম খুঁজছিলাম যে আমার যে সমস্ত রোগীরা এখন এই করোনাকালীন মহামারীতে আমাদের পরামর্শ বঞ্চিত হচ্ছেন, তাদেরকে কিভাবে সাহায্য করা যায়। তা আমরা যদি এইখানে গলার সমস্যার কি কি সমাধান হইতে পারে সে ব্যাপারে একটু আলোকপাত করি, তাইলে মনে হয় যে আমার যেই রুগীরা আছেন তারা ঘরে বসে সম্পূর্ণ না হইলেও অনেকাংশে উপকৃত হতে পারেন। অনেক অনেক ধরনের সাজেশন পেতে পারেন। এই লক্ষ্যেই আসলে আমরা আমাদের এই সেশনটি শুরু করেছি। আমি যতদূর জানি যে শীতের তুলনায় গরমকালে আপনাদের হাসপাতালে দেখেছি রুগীদের ভিড় থাকে বেশি, এটার কারণটা আসলে একটা জিনিস মনে রাখবেন, শীতে কিন্তু আমরা শীতল খাবার খাই না, আমরা গরমেই কিন্তু বেশি শীতল খাবার পছন্দ করি, এবং সবচেয়ে বেশি পছন্দের বড়দের চেয়ে কিন্তু ছোটদের বেশি। যেমন ছোটরা আইসক্রিম পছন্দ করে, খুব চিল কোল্ড আপনার কোমল পানীয় পছন্দ করে, তারা গরম থেকে স্কুল থেকে আসুক, খেলাধুলার মাঠ থেকে আসুক, এসে ফ্রিজ স্কুলে হয় আইসক্রিম, নয়তো বা বরফ ঠান্ডা পানি, নয়তো বা একদম বরফ ঠান্ডা কোমল পানীয় পান করে থাকে বাচ্চারা। সেক্ষেত্রে সাধারণত যে সমস্ত রোগ জীবাণুগুলা গলার মধ্যে আপনার বন্ধু হিসাবে বাসা বেঁধে থাকে আপনার কোনো ক্ষতি না করে, এরা তখন সুযোগ পেয়ে যায় ওই পরিবেশে, সুযোগ পেয়ে তারা ওইখানে বংশবিস্তার করে, এবং প্রথম যেটা একদম সরাসরি সারফেসের মধ্যে থাকে শরীরের সেটা হলো গলায় দুইটা টনসিল। এই টনসিলের মধ্যেই তারা বাসা বেঁধে তারা এই টনসিলকে প্রথম আক্রমণ করে। টনসিলকে যখন আক্রমণ করবে তখনই আপনি দেখবেন প্রথম দিকে 2-3 দিন যাবে, এটা অসুখ শুরু হওয়ার প্রারম্ভিক কাল বলে, সেটা 2-3 দিন উচ্চমাত্রার জ্বর। অনেক ক্ষেত্রে দেখা যায় জ্বরের সাথে নাক থেকে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, মাথা ব্যথা করা ইত্যাদি উপসর্গ থাকে। এই উপসর্গ থাকার কারণ আছে ব্যাকটেরিয়ার সাথে ভাইরাসও থাকে, সেই কারণে এই জাতীয় গলা ব্যথার সঙ্গে জ্বর এবং আরো যেগুলো বললেন। হ্যাঁ, গলা ব্যথার সঙ্গেই জ্বর, এবং দেখবেন যে তারা ধূপ গিলতে পারতেছে না। করোনা রুগীদের যেসব সিমটম, তার সঙ্গে তো কিছু কিছু মিলে যাচ্ছে, এই যে টনসিলাইটিস এর যে ব্যথার প্রবলেম, এই যে দুটো যে আলাদা, এটা করে করোনার ক্ষেত্রে যেটা আলাদা হবে, শরীর অত্যন্ত দুর্বল হয়ে যাবে করোনার ক্ষেত্রে, খাবার টেস্ট বদলায় যাবে করোনার ক্ষেত্রে, নাকের গ্রান যেটা আমরা নিই খাবারের গ্রানটা সঠিক পাবে না। আর করোনার ক্ষেত্রে এখন করোনার সিজন, এখন আপনি শুধু এরকম সিমটম পাবেন, আর যাদের টনসিলে বারবার প্রদাহ হয় সেটা অতীত ইতিহাস নিলে দেখবেন যে বছরে তাদের 2-3 বার অথবা 5 বার বা তার চেয়েও বেশি এরকম সমস্যা হয়ে থাকে। কাজে সেই হিস্ট্রি যদি দেয় তাইলে আমরা ধরে নিব যে তার টনসিলাইটিসই হতে পারে, এবং টনসিলাইটিস শুধু যে রোগীর বর্ণনা দেখে আপনি নির্ণয় করবেন তা নয়, আপনার দেখারও ব্যাপার আছে। আপনি যদি টনসিলাইটিস এর রোগীটাকে হা করে মুখটা দেখেন তাইলে জিহ্বাটা দেখবেন চেরি রেড কালার, মানে চেরি ফলের যে লাল, এরকম লাল, জি ওই রকম লাল কালারের জিহ্বা হবে। টনসিলটার
টনসিলের অংশে, টনসিলের গায়ে গায়ে দেখবেন সাদা 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 পুজ বের হয়ে পড়তেছে। তারপর আশেপাশের যে এরিয়াগুলো থাকবে সেইগুলো দেখবেন রক্ত শূন্য এরিয়া যে রকম থাকে সেই রকম রক্ত শূন্য পেল এরিয়া, পেলোর এরিয়া হয়ে আছে মুখের কেভিটির ভিতরে। সেইটুকু দেখে তারপরে আপনি যদি আমাদের এই মেন্ডিবুলের নিচে যদি হাত দেন, এটা টনসিলের গ্ল্যান্ড বলে, সেখানে হাত দিলেই বাচ্চা চিৎকার দিয়ে উঠবে, প্রচন্ড ব্যথা, এমন ব্যথা এই ব্যথা কানেও যেতে পারে। কাজেই ওই জিনিসগুলা দেখে আপনি এটাকে টনসিল মনে করতে পারবেন। তবে আপনি যেটা বলেছেন যে এটা কোভিড-19 কিনা, কোভিড-19 ফাইন্ডিংসও কিন্তু সেম, তবে সেই ফাইন্ডিংসটা আপনি যখন গলার ভিতরে দেখবেন টনসিলগুলো হা করে রুগীকে, তখন কোভিড-19 রুগীর পুরা গলার ভিতরেই একদম আগুনের মতো লাল থাকবে। আমরা যেটা তালু বলি, যেটা আলা জিব্বা বলি, আমরা বলি ইউভুলা, এর আশেপাশে লাল লাল স্পটও পড়ে থাকে, এবং ফেরিংসের যে ওয়াল, ফেরিংসের ওয়ালেও দেখবেন লাল লাল এরিয়ার মাঝখানে সাদা স্পট পড়ে আছে, এবং টনসিলগুলা ভীষণ রকমের লাল, এমন লাল যেটা কল্পনা করার মতো না, এর মাঝে মাঝে সাদা সাদা স্পট থাকতে পারে। তো সেই রকম দেখে আপনি তাকে এটা কোভিড টনসিল নাকি নন কোভিড টনসিল আপনি এটা ডিফারেন্সিয়েট করতে পারবেন। তবে শুধু যে রোগীর ইতিহাস দেখে আপনি কনফার্ম হয়ে যাবেন যে এটা টনসিলাইটিস, এটা কিন্তু না। সেই ক্ষেত্রে আপনি কিছু পরীক্ষার সাহায্য নিতে পারেন। পরীক্ষার সাহায্য আপনি কি নেবেন, যেমন আপনি একটা সোয়াবি স্টিক নিয়ে টনসিলের সারফেসে যে বললাম পুজ পুজ দেখা যাচ্ছে ওখানে একটু স্পর্শ করে এটাকে কালচার সেন্সিটিভিটি করেন, করলে আপনি পেয়ে যাবেন যে জীবাণুর ধরন কি। টনসিলাইটিস হইলে এক ধরনের জীবাণু হবে, কোভিড-19 হইলে আরেক ধরনের জীবাণু হবে, এইভাবে আপনি কিন্তু ডায়াগনোসিস কনফার্ম করে ফেলতে পারবেন, কাজেই ডায়াগনোসিসে কোনো সমস্যা হবে না। আর শুধু টনসিলের এই এই অসুবিধা ছাড়াও কিন্তু আরো অন্যান্য বেশ কতগুলা কারণ আছে যেখানে গলায় এরকম ব্যথা নিয়ে আপনার কাছে আসতে পারে। যেমন আমাদের দেশে খুব কমন রক্তশূন্যতা, রক্তশূন্যতার রোগীরাও কিন্তু এরকম গলায় ব্যথা হবে, তারা এসে বলে যে আমার গলায় ব্যথা, খাবার গিলতে পারি না। কাজে এখানে পরীক্ষা নিরীক্ষা করলেই বোঝা যাবে যে রক্ত শূন্য আছে কিনা। সাধারণত এই রক্ত শূন্যতা তৈরি হয় কৃমি প্রাদুর্ভাব যদি থাকে। আমাদের দেশে প্রায় 85% লোকের এই কৃমির প্রাদুর্ভাব থাকে, এটা আপনার আমরা খুব অবচেতন মনে এটাকে আমরা অবহেলা করে কোনো ক্রমেই অবহেলা করে যাওয়া উচিত না, কারণ এটা বাচ্চাদের পুষ্টি, অধিকাংশ পুষ্টি এই কৃমিগুলা খেয়ে ফেলে, যার ফলে বাচ্চাদের শারীরিক যে পরিপুষ্টতা এটা তৈরি হইতে কিন্তু বাধা দেয়। সেই কারণে কৃমিনাশক একটা নির্দিষ্ট সময় পরপর কৃমিনাশক ঔষধ সকল বাচ্চাদেরই প্রায় এই বৃষ্টি বৃষ্টির দিনে আপনি দিয়া দিলে ভালো, 2-3 মাস পর পর একটা করে কোর্স আপনি দিয়া দিতে পারেন। এই তাছাড়া আরো আছে টনসিলের, যেমন ডিপথেরিয়া একটা অসুখ আছে, এটা খুবই ভয়াবহ একটা অসুখ। এখন কোভিড শুনলে যেমন আতঙ্কিত হয়ে যায় মানুষ, এক সময় পূর্বে কিন্তু এই ডিপথেরিয়া শুনলে আতঙ্কিত হয়ে যেত। কেন হয়ে যেত? ওই ডিপথেরিয়া থেকে আপনার শ্বাসনালীর অংশ ফুলে, শ্বাসনালীর ভিতরের যে চামড়া এগুলো অসম্ভব রকমের ডিপথেরিয়ার পয়জন দ্বারা ফুলে যাইত, ফুলে যেয়ে শ্বাস বন্ধ হয়ে যেয়ে মরে যাইত রোগীরা। সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ভাবে শ্বাসের যে রাস্তা আছে ট্রাকিয়ার সামনের অংশে ছিদ্রি করে টিউব দিয়ে ওইদিকে বাতাস চলাচলের ব্যবস্থা করে রোগীকে বাঁচাইতে হইত। তো আরো টনসিলের ব্যথা ছাড়াও ব্যথা হইতে পারে, যেমন আমরা টনসিল মনে করতেছি অ্যাকিউট লিউকেমিয়া ব্লাড ক্যান্সার, সেই ক্ষেত্রেও কিন্তু টনসিল দেখবেন অনেক বড় বড় হয়ে আছে, লাল টুকটুকা হয়ে আছে, তার মৃদু মৃদু জ্বর আছে, তারপরে
এই লিম নোড গুলা, টনসিলের যে নোড গুলা সেগুলো ফুলে আছে, তারপরে লিভার স্প্লিন দেখবেন বড় হয়ে আছে, কাজেই ওই ক্ষেত্রেও আপনার চিন্তা করতে হবে যে তার এই বাচ্চাটার ব্লাডে কোনো খারাপ ধরনের অসুখ আছে কি না। তারপরে ইনফেকশাস মনোনিউক্লিওসিস আছে সেগুলোও দেখা যায়। তবে এগুলো নির্ণয় করা খুব সহজ, ওই রকম সন্দেহ করলে একটু এমপিসিলিন ঔষধ দিলেই সারা শরীরে আপনার হামের মতো র্যাশ উঠে যায়, কাজেই কনফার্ম হয়ে গেলেন যে হ্যাঁ তার ওই অসুখটা আছে। বা সেক্ষেত্রে ল্যাবরেটরির পরীক্ষা নিরীক্ষা আছে, সেভাবে আপনি নিতে পারেন। তো এইভাবে আপনারা ঘরে বসে থেকেই ডাক্তারের সাথে যদি পরামর্শ করেন বা এই ধরনের সমস্যা তৈরি হয়, তাইলে গলার এই ধরনের সমস্যার কিভাবে সমাধান দিবেন সেই আচ্ছা, ক্ষেত্রে। আমি আমি একটু আমি একটু ইন্টারাপ্ট করি। এই যে এম্পিসিলিনের কথা যেটা বললেন, যে দিলে সারা শরীরে লাল র্যাশ উঠে যাবে, এটা কোনো ডাক্তার ছাড়া এটা কেউ মানে নিজে নিজে কিন্তু এই ধরনের কাজ করলে কিন্তু মহা ভুল করবেন, এটা একটু মনে হয় জানা দরকার আমাদের। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ এই এটা যে একটা পরীক্ষা, এটা ডাক্তার ছাড়া অন্য কেউ তো এটা বুঝবে না যে এটা একটা পরীক্ষা, কাজে ডাক্তার ছাড়া এম্পিসিলিন দিবেও না। কারণ এখনকার দিনে এম্পিসিলিন খুব বেশি ইউজ হয় না, আমরা যখন ইন্টার্ন করি তখন এম্পিসিলিন ব্যবহার হইতো খুব বেশি, আর তখন অ্যান্টিবায়োটিক ছিল না এখনকার মতো। তখন এম্পিসিলিন এবং ক্লোক্সাসিলিন এই দুইটা অ্যান্টিবায়োটিকই মূলত ছিল। তার মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝা যাবে যে আসলে গলা ব্যথাটা কি ক্যান্সার জাতীয় কোনো প্রবলেমের জন্য হচ্ছে, নাকি অন্য কোনো কারণে হচ্ছে, নাকি এটা সাধারণ গলা ব্যথা, তাই তো? বা হ্যাঁ, সেভাবেও টনসিলাইটিসের বোঝা যাবে। অথবা যারা বাসায় বসে আছেন এখন ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন, তাদের যদি গলা ব্যথা হয় তাহলে আবার অন্য কারণ, তাদের গলার ভিতরে এক ধরনের ফাঙ্গাস ছত্রাক গ্রো করে। এই ছত্রাক গ্রো করলেও সারা গলার ভিতরে তারা যদি হা করে টর্চ দিয়ে দেখে, দেখবে যে একদম কাশফুলের মতো সাদা 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 স্পট পড়ে আছে পুরা মুখের ভিতরে, সেক্ষেত্রেও খাবার দাবার করতে সমস্যা হয়, গলায় প্রচন্ড ব্যথা হয়। সেক্ষেত্রে অ্যান্টি ফাঙ্গাল লোশন প্রিপারেশন আছে মুখের ভিতরে নিয়ে কিছুক্ষণ রেখে কুলি করে ফেলে দিলে দিনে 2-3 বার করে যদি করেন, তাইলে এই 7-10 দিন এরকম করলেই ছত্রাক গুলা চলে যায়, গলার ব্যথা চলে যায়। তারপরে আচ্ছা, যারা এই যে অ্যান্টিফাঙ্গাল, যে আপনি যে লিকুইডটার কথা বললেন বা যে মলম জাতীয় ওষুধ সম্ভবত এটার কথা বললেন, এটা কি এ ধরনের সিমটম কেউ যদি সচেতন মানুষ যদি বুঝতে পারেন, তাহলে কি তিনি নিজে নিজে কি এটা ব্যবহার নিজেই করতে নিতে পারবেন? পারবেন, এটা তো খাওয়ার কোনো ব্যাপার নাই, মনে করেন যে এটা লিকুইড একটা প্রিপারেশন, 8-10 ফুটা জিব্বা বের করে হা করে জিব্বার মাঝখানে রাখবে, 10 মিনিট মুখে রাখবে, 10 মিনিট পরে এটা কুলি করে ফেলে দেবে, কাজে এটা বাসায় বসে বসেই এই নিতে ওষুধটা, পারবে। এই ওষুধটার নামটা যদি একটু বলতেন তাহলে মানুষের এটা জন্য সহজ হতো। ছত্রাক নাশক ঔষধ, বাজারে যেটা পাওয়া যায় নাইস্টাটিন নাম, ঔষধের নাম নাইস্টাটিন। তো এই নাইস্টাটিন, নাইস্টাটিন, নাইস্টেট, নাইস্টাটিন, এক এক কোম্পানির এক এক নাম আছে, গেলেই হবে যে ছত্রাক নাশক তরল যে ঔষধ আছে এটা আমাকে একটা দেন, দোকানে গেলে এটা পাবে। আবার মুখে খাওয়ার এই ছত্রাক নাশক বড়িও আছে, ওই বড়ি একটা 50 মিলিগ্রামের বড়ি একটা করে 2 বার 7-10 দিন 15 দিন খেলেই মুখের এই ছত্রাক সাধারণত তো চলে যায়, তারপরে দেখবেন যে পেশেন্ট ঘরে থেকেই ভালো হয়ে গেছে। এই ক্ষেত্রে ডাক্তারের কাছে না আসলেও চলবে। আবার গলা ব্যথার সাধারণ কারণ হয় সেটা হলো যদি গলার মধ্যে মাছ খাইতে যে কাটা ফুটে যায়, মাছ মুরগি যে কোনো ধরনের কাটা, এটা অনেকটা ইমার্জেন্সির মধ্যে পড়ে। কাজেই গলা ব্যথার কারণের জন্য আমরা যদি টনসিল ব্যথার কারণ হয়ে থাকে, তাইলে ঘরে বসে নিরাময়ের উপায় হলো আপনি শুরু করেন প্রথম একটা অ্যান্টিবায়োটিক, 2 দিন প্রথম সবকিছু গরম খান, গরমে কিন্তু গলার ভিতরের যে গুলো আছে আপনা আপনি 80 ভাগ প্রায় মরে, যত সর্বোচ্চ গরম সহ্য করা যায় ততটুকু গরম, সেটা পানি গরম খান, স্যুপ গরম খান, হরলিক্স গরম খান, দুধ গরম খান, খাবার গরম খান, 2 দিন 48 ঘন্টা এরকম গরম খান। এক একজনের সহ্য ক্ষমতা এক এক রকম, সে যতটুকু সর্বোচ্চ সহ্য করতে পারে গরম সেইটুক দিয়া গড়গড়া সর্বোচ্চ গরম গরম খাবার খেতে পারলে 80 ভাগ ছত্রাকই এর মধ্যেই মরে যাবে।
ছত্রাক নয় জীবাণু আর কি, ভাইরাস বা ব্যাকটেরিয়া, এগুলো তো সারফেসে থাকে, ভিতরে যেমন থাকে একদম সারফেসেও থাকে, গরমের স্পর্শে মরে যায়, মরে গেলে রোগী বেটার ফিল করে। কোভিড-19 এর ক্ষেত্রে আমরা যেরকম জানি যে প্রথম 4 দিন নাকি এই ভাইরাসটা গলায় থাকে এরকম আমরা শুনি, এবং যদি মানে গরম পানি দিয়ে গার্গেল করে লবণ মিশিয়ে, তারপরে গরম চা খায় দিনে অন্তত 4 বার, হ্যাঁ, তারপরে যদি গরম ভাপ নেয়, এগুলো কোভিড-19 এর ক্ষেত্রে যেরকম উপকার দেয় সেইভাবে গলার যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি যা বললেন তাতে কিন্তু স্বস্তি পাওয়া যাবে। স্বস্তি পাওয়া যাবে 48 ঘন্টার মধ্যে যদি উন্নতি না হয়, সেই ক্ষেত্রে আপনি তখন একটা অ্যান্টিবায়োটিক পছন্দ করতে পারেন। টনসিলাইটিস এর অ্যান্টিবায়োটিক হইল আপনার পেনিসিলিন। পেনিসিলিনে যদি রোগীর শরীরে কোনো অ্যালার্জির হিস্ট্রি না থাকে, অ্যালার্জির ইতিহাস যদি না থাকে পেনিসিলিনের প্রতি, তাহলে পেনিসিলিন হইল সবচেয়ে ভালো অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন দেয়া, আপনি রক্তের শিরার মধ্যে পেনিসিলিন দিতে হয়, তবে এই ক্ষেত্রে খুব সাবধান, পেনিসিলিনের যদি অ্যালার্জিক হিস্ট্রি থাকে তাইলে রক্তের শিরায় পেনিসিলিন দেওয়ার সাথে সাথে যদি সিরিয়াস অ্যালার্জি থাকে পেনিসিলিনের প্রতি, তাইলে একদম অ্যানাফাইল্যাকটিক শকে যে পেশেন্ট মারা যেতে পারে, অথবা সারা শরীরে র‍্যশ উঠে চামড়া বদলায় যেতে পারে। এই ধরনের এই ওষুধটিও মানে কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া নিজে নিজে কিন্তু নেওয়া যাবে না, যাবে যদি চামড়া একটু টেস্ট করা যায়। এই ওষুধটা নিয়ে অল্প একটু ওষুধ নিয়ে চামড়ার ভিতরে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা, 2 মিনিট অপেক্ষা করলেই দেখা যাবে যে যতটুকু ওষুধ আমি দিয়েছি ওই ফুলাটা ততটুকু জায়গায় আছে নাকি আস্তে আস্তে সরায়া যাচ্ছে। যদি দেখি আস্তে আস্তে চামড়ায় সরায়া যাচ্ছে, তাইলে ধরে নিব যে ওষুধের অ্যালার্জি আছে, এটা দেওয়া যাবে না, তার বিকল্প অ্যান্টিবায়োটিক পছন্দ করতে হবে। বিকল্প মধ্যে সেফালোস্পোরিন রূপ ঔষধ আছে, এটা পছন্দ করতে পারে, অথবা ইরাইথ্রোমাইসিন রূপ আছে, সেটা নিতে পারে, এজিথ্রোমাইসিন দেওয়া যেতে পারে। এই ওষুধগুলা দিয়েই কিন্তু টনসিলাইটিস এর রোগ ভালো করা সম্ভব। তারপরে যদি দেখা যায় প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় আমরা তারপরে যদি দেখি যে এই টনসিল মনে করেন যে বছরে 5 বারের বেশি অথবা পরপর 2 বছর নাগাদ 5 বার 5 বার করে এই রকম গলার ব্যথা, ডুব গিলতে না পারা, শরীরে জ্বর, গলার নিচে ব্যথা, এগুলা যদি একত্রে থাকে তাহলে পরে বা 3 বছর যাবত পরপর 3 বছর প্রতি বছর 3 বার করে যদি এরকম ব্যথা হয়, তাহলে সেই টনসিলকে অপারেশন করাও সঠিক সিদ্ধান্ত হবে। কারণ অপারেশন কেন সঠিক সিদ্ধান্ত ওইটারও আমাদের চিন্তার একটা ফসল আছে। যেমন টনসিল থেকে অনেক সময় কিছুটা হৃদরোগের সমস্যার তৈরি হয়, আচ্ছা, এবং কিডনির সমস্যা ওই টনসিল থেকে হইতে পারে। রিউমেটিক ফিভার, যেটা আমাদের গিরাগুলা ফুলে যায়, লাল হয়ে যায়, ব্যথা হয়ে যায়, হাঁটা নাড়াচড়া করা যায় না, জয়েন্ট ফিক্সড হয়ে যায়, স্টিফ হয়ে যায়, সেগুলোও কিন্তু এই প্রাইমারি কারণ টনসিল। সেই সমস্ত ক্ষেত্রে আপনার টনসিলের অপারেশনের উপদেশ দেওয়া অনেক ভালো উপদেশ হবে। আচ্ছা, আপনি যে বললেন যে টনসিল থেকে হার্টের প্রবলেম হতে পারে, আবার বললেন কিডনির সমস্যা, আবার রিউমেটিক ফিভারের কথা বললেন, এগুলো একটু যদি বুঝিয়ে বলেন যে কিভাবে এই সমস্যাগুলো এই ছোট্ট একটা টনসিল থেকে এত বড় সমস্যা হয়ে যেতে পারে এবং এটা কতটা ডেঞ্জার আমাদের শাস্ত্রীয় এটার ব্যাখ্যা সাধারণ মানুষ বুঝবেন কতটুকু। যেমন টনসিলের যে জীবাণুটা, এটা গ্রুপ এ বিটা হিমোলাইটিকাস ব্যাকটেরিয়ার জীবাণুটা, এর শরীর থেকে যে পয়জনটা বের হয় সেই পয়জনটার কেমিক্যাল গঠন বা শারীরিক গঠন, সেটা আমাদের হার্টের ভালভের যেই গঠন সেই গঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ, যার ফলে
তারা এই হার্টের ভালভে সেটেলড হয়, এই জয়েন্টের মাঝখানে যে লিগামেন্ট থাকে সেইখানে সেটেলড হতে পারে, হওয়াটাকে পছন্দ করে, যার ফলে রিউমেটিক ফিভার বাত জ্বর যেটাকে বলে সেটা শরীরে বাসা বাঁধতে পারে, কিডনির যেই গঠন প্যারেনকাইমার যেই গঠন সেটারও সামঞ্জস্যপূর্ণ, যার ফলে এই তিনটা গুরুত্বপূর্ণ শরীরের অর্গানকে যেহেতু আক্রান্ত করার সুযোগ রয়ে যায়, সেই ক্ষেত্রে বারংবার এরকম টনসিলের অসুখ যদি দেখা দেয়, পড়াশোনার যে পিরিয়ডটা গোল্ডেন পিরিয়ড বাচ্চাদের সেই সময় সাধারণত টনসিলের অসুখ বেশি হয়। কেন বেশি হয়? তারা পড়াশোনা নিয়ে এত বেশি মনোযোগী থাকে, শরীরের পুষ্টির দিকে আকর্ষণ কম থাকে, যার ফলে এই সময়ে জীবাণুগুলো সুযোগ পায় আক্রান্ত করার। কাজেই যদি এরকম এক বছর টানা পাঁচবারের বেশি এরকম উপসর্গগুলা ভুগতে থাকে, বা পরপর দুই বছর পাঁচবার করে, অথবা তিনবার করে পরপর তিন বছর টানা এরকম হইলে সেই ক্ষেত্রে অপারেশন করে নেওয়াই ভালো টনসিলের। আচ্ছা, এটা একটা ভালো পয়েন্ট আপনি বললেন যে বারবার যদি হয় এবং পাঁচবার বছরে যদি পাঁচবার বা তার বেশি, বা দু বছরে 10 বার, বা তিন বছরে যদি 3 বার করে বছরে যদি এরকম যদি হয় 9 বার হয়, তাহলে এক্ষেত্রে অপারেশন। এই প্রসঙ্গে আমি একটু করে বলতে চাই, সাধারণত অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রয়োজন ছাড়াও আমাদের দেশে কিন্তু কেউ কেউ অপারেশন করে থাকেন কোনো কোনো ডক্টর, এবং অপারেশন করলে তার আয় বেশি হবে এই কারণেও কিন্তু হয়। তো এক্ষেত্রে আমাদের রোগীরা কিন্তু সাবধান থাকতে পারবেন যে তার এরকম তার পেশেন্ট এক দুবার যদি তার এই ধরনের সমস্যা হয় আর তারপরে যদি কেউ তাকে অপারেশনের কথা বলেন, সেক্ষেত্রে সেকেন্ড থট, থার্ড থট এরকম তাকে কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর এই ডিসিশনে যাওয়াটা মনে হয় ভালো। আপনি মনে হয় আপনার কথা থেকে আমি এই ধরনের একটা পরামর্শ, যদি আমি যে হিসাবটা এখানে উপস্থাপন করলাম যে পাঁচবারের অধিক পরপর দুই বছর বা পরপর তিন বছর, কাজেই সেটা যদি সকলে বুঝতে পারেন তাইলে অপারেশনটা কখন লাগবে কখন লাগবে না নিজেরাও কিন্তু জাজ করা যাবে। আর একজন বিশেষজ্ঞ নাক্কান গলার ডাক্তার আমি আশা করি এর ভিতরেই থাকবেন, কাজেই এর বাইরে যে কাজ করবেন না আর কি, এটা আমার ধারণা। যিনি বিশেষভাবে ওনার বিষয়টাকে জানবেন ভালো করে এবং ওনার জ্ঞানটাকে সর্বদা আপডেট করে রাখবেন, আধুনিক করে রাখবেন, ওনার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হবে না। যেমন এই টনসিলের যে হিসাবটা আপনার অভিজ্ঞতাটা একটু আগে আমি মাঝখানে যে আপনার কাছে এই ধরনের রোগী মানে আসে কিনা, যে তার আসলে টনসিলের অপারেশন প্রয়োজন ছিল না কিন্তু করা হয়েছে, বা দেখা যায় যে টনসিল অপারেশন করে আসছেন একজন রোগী, অপারেশন করার পরেও অপারেশনের আগে যেই সমস্যা নিয়ে উনি অপারেশনটা করেছেন দেখা যাচ্ছে যে অপারেশনের পরেও সেই সমস্যাটা রয়ে গেছে। তার অর্থ এই দাঁড়ায় যে আমরা যখন এই ধরনের অপারেশনটা করেছি তা হয়তো বা টনসিলের কারণে ছিল না, অন্য কোনো কারণে ছিল, যার ফলে কারণটা রয়ে গেছে, যার ফলে রোগীর পূর্ণ আপনার সুস্থতা আসে নাই, রোগীর সন্তুষ্টিটা পুরাপুরি আসে নাই, যার ফলে এটা কিন্তু আমাদের বিভাগের জন্য অনেক ক্ষতিকারক। কেমন? এই পেশেন্টটা তার আশেপাশের আত্মীয় স্বজন যত আছে, অন্য রুগীটা হয়তো বা সঠিক টনসিলাইটিসের এই রুগী, সে যখন তার কাছে উপদেশ নিতে যাবে যে তুমি তো শুনলাম গলায় অপারেশন করছো, অপারেশন করার পরে কই অপারেশন করছো কি করছো, তখন যখন তার কাছ থেকে তাত্ত্বিক হেল্প নিতে চাইবে তখন বলবে আরে না টনসিল অপারেশন করলে এটা ভালো হয় না, আমি অপারেশন করে দেও কি বিপদে পড়ছি, এই আগের মতোই গলা ব্যথা খাইতে পারি না, গলায় কিছু বেজে থাকে এই জাতীয় অনুভূতি, কাজে অপারেশন করিও না। তাইলে ওই রোগীটা কিন্তু যে রোগীটা সত্যি সত্যি রোগী
সে কিন্তু তার চিকিৎসা বিনা চিকিৎসায় আরো জটিল দিকে যেতে পারে। সমস্যা আমাদের সমাজে আছে, তবে আমাদের আজকের এই কথাগুলো শোনার পর আমার ধারণা আমাদের দর্শকরা এই ব্যাপারে আরো সচেতন হতে পারবেন এবং তারা নিজেরাও বুঝতে পারবেন আসলে কখন তাদের অপারেশন প্রয়োজন, কখন প্রয়োজন না। তারপর এবার আমরা আরেকটু সামনের দিকে আগাই, আপনি যেখানে ছিলেন। গলা ব্যথার বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা প্রধানতম কারণ হইল ভাইরাল ইনফেকশন। এটা প্যারোটিড গ্ল্যান্ডে হয়, এটা চোয়ালের দুই দিকে এবং এর নিচে গ্ল্যান্ডে, যেটা লালা উৎপাদন করে মুখের, সেটাই এই করোনা জাতীয় ভাইরাসেই এই প্যারোটাইটিস করে, যেটাকে মাম্পস বলে। ওই মাম্পস হইলেও কিন্তু খাবার দেখলেই গলা ব্যথা শুরু হয়ে যায়। কেন? কারণ আমরা যখন খাবার, এমন খাবার চোখের সামনে রাখি যেটা লালা মুখে তৈরি হয়, এখন গ্ল্যান্ড অসুস্থ আছে, তার সাধারণ লালা উৎপাদনই সে করতে পারতেছে না। আবার আপনি তাকে তাড়না দিচ্ছেন সামনে সুরভি মাখা খুবই সুস্বাদু খাবার রেখে, সেখানে আরো দ্বিগুণ বেগে লালা উৎপাদন করার জন্য গ্ল্যান্ড চেষ্টা করতেছে, কিন্তু সে অসুস্থ থাকার কারণে লালা উৎপাদন করতে পারতেছে না, যার ফলে সে আরো ফুলতেছে, ফুলে ব্যথার পরিমাণ বাড়াচ্ছে। সেক্ষেত্রে পরামর্শ থাকে যে চোখের সামনে এমন খাবার থাকবে না যেটা লালা উৎপাদন করে। যেমন তেঁতুল যদি রেখে দেন তাহলে এমনি মুখে লালা হয়, কাজে এইরকম টক জাতীয় খাবার, লিচু, জলপাই, এনিথিং যেটা মুখে লালা বেশি উৎপাদন করে, লেবু, সেইগুলা তখন খাবেন না যে সময় এই জীবাণু দ্বারা আক্রান্ত হবেন। মাম্স জীবাণু দ্বারা আক্রান্ত হইলে টক জাতীয় জিনিস তখন খাবেন না, সুস্থ হয়ে যাওয়ার পর আবার খাবেন, যেন গ্ল্যান্ড গুলা আবার তার নর্মাল স্বাভাবিক অবস্থানে ফেরত আসে। গলার ব্যথার আরো কারণ আছে, যেমন একজন মানুষ অনেক বেশি শরীরের আকার বড় হয়ে গেছে, ওজন বেড়ে গেছে, উনি ঘুমাইলেই পরে হা করে শ্বাস প্রশ্বাস নিতে হয়, নাকে শব্দ হয়, সারা রাত এরকম মুখ দিয়ে শ্বাস নেয়, নাক দিয়ে শ্বাসে ওনার শরীরের যতটুকু অক্সিজেন প্রয়োজন সেটা কোলায় উঠতে পারেন না। তো মাউথ ব্রিদিং করার পর মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস যদি সারা রাত চলে, এতেও কিন্তু গলার ভিতরের যে মাসলগুলো আছে এগুলা সোর হয়ে থাকে। সোর মানে ইনফ্লেমড হয়ে থাকে, ট্রমাটাইজড ইনফ্লামেশন বলে এটাকে, সেটা থেকেও কিন্তু গলায় প্রচন্ড ব্যথা হয়। এবং সেই ক্ষেত্রে তার প্রতি উপদেশ ভিন্ন আমাদের, যে তার ডায়েট চার্ট আমরা করে দিই, তারপরে তার ডায়েট চার্ট, এক্সারসাইজ এগুলো করে তার ফিজিক্যাল গঠনটাকে আমরা আগে মজবুত করতে বলি, তার হাইট অনুসারে, বয়স অনুসারে কতটুকু ওজন থাকা উচিত সেটুকের মধ্যে ফেরত আনতে বলি। আনার পরে 6 মাসে 1 বছর আমরা দেখি যে তার এই উপসর্গগুলো চলে যায় কিনা, যদি এর মধ্যে তার এই উপসর্গগুলো দূরীভূত না হয় তাহলে পরে আমরা তখন তার ভিতরে পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখি যে তার শ্বাস প্রশ্বাস নেওয়ার এবং খাদ্য নালীর যেই আকার থাকা উচিত ছিল তার চেয়ে অনেক ছোট হয়ে গেছে, সেটাকে তখন আমরা কসমেটিক লাইক অপারেশন করে ওই এরিয়া বড় করে দিতে পারি। বা অনেক সময় যারা, এটা অবশ্য অন্য প্রসঙ্গ, ঘুমের মধ্যে যারা নাক ডাকে তাদের অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, অক্সিজেন স্যাচুরেশন কমে যে হার্টের উপর মারাত্মক রকমের চাপ পড়ে, কাজে সেই দিকেও দৃষ্টি রাখতে হয়। আবার গলা ব্যথা হয় অনেক বেশি যদি গ্যাস উৎপাদন হয়, কেউর কেউর আছে অনেক মাত্রা অতিরিক্ত অ্যাসিড ফর্ম করে পেটের ভিতরে, সেটার থেকে, বা আমাদের ফুড স্টাইল, আমাদের স্লিপিং স্টাইল, আমরা কখন খাই কখন ঘুমাই, যেমন মনে করেন রাত 11টার সময় সারাদিন খেটে ঘুটে গেলাম, এক বেলা ভালো করে তো খাবই, বাসায় ভাত খাবো রাতে, তখন খুব গলা পর্যন্ত ভর্তি করে একদম খাওয়া দাওয়া করলাম, খাইতে খাইতে 11টা 12টা, পরের দিন আবার সকালে উঠতে হবে, আমরা ঘুমায় পড়ি সাথে সাথে, এই খাবারটা হজম কখন হবে, খাবারটাকে সঠিকভাবে আপনার শরীরের উপযোগী করে তৈরি করার জন্য তো গ্যাসের প্রয়োজন হয়, কাজেই শোয়ার পর দেখা গেল
যে ওই গ্যাস শুধু বিপরীত দিকে উঠতেছে আর গলার তলদেশ পুরাইতেছে, এইগুলা থেকে জলা জলা ভাব এইগুলা উৎপাদন হয়। কাজে লাইফস্টাইল ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট। আচ্ছা, এক্ষেত্রে আপনি একটু পরামর্শ দেন যে রাতের খাবারটা কটার মধ্যে খাওয়া উচিত এবং আপনি সহজ হিসাব হলো যে আপনি সারা দিনে একজন মানুষ 6 থেকে 8 ঘন্টা সুন্দরভাবে ঘুমাবেন এবং সেই ঘুমটা রাতের ভিতরে হইলে ভালো বয়স্কদের জন্য, এবং আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমের 3 ঘন্টা আগে খাবার স্টপ করে দেন, আর রাতে খুব ভারী খাবার নাই খেলে, রাতে হালকা খাবার খান, 1 ঘন্টা পারলে একটু হাঁটেন। আমাদের দেশে কিন্তু হালকা লাইট এক্সারসাইজের অভ্যাস নাই আমাদের, আমরা যারা যেই কাজেই করি হয় একদম ভারী কাজ আর নইলে একদম কাজ না। যেমন যারা দিনমজুর আছে এরা কিন্তু ব্যাপক মাটি কাটতেছে, যে কিন্তু ব্যাপক পরিশ্রম করতেছে, আবার সেডেন্টারি ওয়ার্কার যারা যারা আমরা আমাদের মতো পেশা যারা হাই অফিসিয়াল যারা, তারা কি করে? তারা শুধু এই টেবিলের উপর কাগজ লেখে কলম দিয়ে লেখে, খাওয়ার সময় খাওয়া দাওয়া করে আর ঘুমের সময় ঘুমায়, এগুলো কিন্তু খুব ক্ষতিকারক। কাজেই এই লাইফ স্টাইল আমাদের উন্নত করতে হবে, লাইফস্টাইল উন্নত করতে পারলে তখন আমাদের টেকসই উন্নয়ন হবে। আপনার স্বাস্থ্য যদি সঠিক না থাকে আপনার উন্নয়ন দৃশ্যমান হবে না। আপনি যা বললেন আপনার কথা থেকে বুঝলাম যে মানে গলা ব্যথা মানে প্রথমেই খুব সিরিয়াস কিছু এরকম মনে করার কোনো কারণ নাই, প্রাথমিকভাবে তিনি ঘরে তার নিজের হোম রেমেডি গুলো দিয়ে তিনি তার একটা প্রিকশন নিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে যে লবণ গরম পানি দিয়ে গার্গেল করা, যা খাবেন 2 দিন গরম খাবেন এবং বেশি বেশি তরল খাবেন, এবং তরলগুলো অবশ্যই গলায় ছ্যাঁকা লাগার মতো গরম খাবেন, সহ্য করার মতো গরম, আবার গলা পুড়ে ফেলেন। হ্যাঁ, তারপরে ভাত গরম খাবেন, তরকারি গরম খাবেন, মোটামুটি সবকিছু গরম খাবেন। আর একটা সবার জন্য যেটা পরামর্শ সেটা হচ্ছে যে ঠান্ডা কখনোই সরাসরি ঠান্ডা ফ্রিজের ঠান্ডা খাওয়া যাবেই না, এটাকে সহনীয় করে তারপর খেতে হবে। আর গলা ব্যথা থেকে যে কত খারাপ সমস্যা হতে পারে সেটা আপনি বললেন যে টনসিলাইটিস থেকে এটা কিডনির প্রবলেম, এটা হার্টের বাল্ব নষ্ট হয়ে যাওয়া, তারপর রিউমেটিক ফিভার, আর কোনো সমস্যা কি হতে পারে? টনসিলাইটিস থেকে কান পর্যন্ত ইনফেকশন হতে পারে, কানের প্রদাহ হতে পারে। টনসিলাইটিস থেকে কন্ট্রোল যদি না করতে পারেন তাইলে ভালভিউলার এন্ডোকার্ডাইটিস হইতে পারে। আপনি এরকম দেখছেন যে এই সিমটমগুলো আছে, আপনি ট্রিটমেন্টটা করলেন না, 9 দিনের মধ্যে আপনাকে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে, 9 দিনের মধ্যে। এরপরে গেলে তখন সম্ভাবনা থাকবে ব্যাকটেরিয়াগুলা, অনেকগুলা ব্যাকটেরিয়া একসাথে হয়ে ছোট ছোট আপনার দলা ব্যাকটেরিয়ার একটা বল তৈরি হবে, ওইটা রক্তের চলাচলের সাথে মিশে বিভিন্ন জায়গায় যে আপনার ফ্যাসাদ তৈরি করবে। আমরা যদি দেখি যে আমাদের এই গলা ব্যথা 7 দিন পার হয়ে গেছে, আমাদের এই গরম পানি খাওয়া বা সবকিছু গরম খাওয়ার পরেও আমাদের গলা ব্যথা ভালো হচ্ছে না, তাহলে অবশ্যই আমাদের অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে এবং আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতেই হবে। এই যে 9 দিনের কথা বলা, এটার কারণও আছে। কারণ হলো মনে করেন যে অনেক ক্ষেত্রে গলার ভিতরে যে প্রদাহটা হয় ওইটা ভাইরাস জনিত কারণেও হয়। এখন ভাইরাস হইলে ভাইরাসের এগেনস্টে তো আপনার কোনো অ্যান্টিভাইরাল কোনো ওষুধ এখনো নাই, এই জাস্ট COVID-19 মতো। কাজে আপনি আগে সাধারণ আমাদের রক্ষণশীল চিকিৎসা পদ্ধতির মাধ্যমে দেখতে হবে যে তার এই ব্যথার উন্নয়ন ঘটে যায় কিনা। যদি 8 থেকে সর্বোচ্চ 9 দিনের মধ্যে না যায় তাহলে আমরা ধরে নিব যে এটা ভাইরাল নয়, আর এর মধ্যে আমরা গলার ওই যে বললাম যে পরীক্ষা দ্বারাও প্রমাণ করতে পারবো, গলার থেকে একটু লালা নিয়ে পরীক্ষা করে দেখবো যে এটা ভাইরাস না ব্যাকটেরিয়ার, কাজেই তখন অ্যান্টিবায়োটিক শুরু। অ্যান্টিবায়োটিকটা আমাদের দেশে তো আসলে রোগীদেরও ধৈর্য কম, আমাদের চিকিৎসকদেরও অনেক ক্ষেত্রে দেখা যায় ধৈর্য কম, আসার সাথে সাথে আমরা তাড়াহুড়া করি যে কত দ্রুত ম্যাজিক্যালি পেশেন্টকে সুস্থ করে ফেলানো যায়। উন্নত বিশ্বে কিন্তু সেটা করে না, আগে তার একটা ঔষধ
রোগীকে সেবন করানোর আগে ওইটার যৌক্তিকতা রেশিওনাল ওইটা কিন্তু আগে খুব ভালোভাবে শব্দভাবে আগে নিশ্চিত হয়ে নেয়, তখনই তারা দেয়। এবং এই কারণেই মানুষ দেখবেন যে কেন চিকিৎসার জন্য বহির্বিশ্বে যায়। চিকিৎসা ব্যবস্থাটা তো সারা বিশ্বে ইউনিভার্সাল, এক চিকিৎসা ব্যবস্থা, এক বই পড়েই তো চিকিৎসক হয়, তাইলে বহির্বিশ্বে যাওয়ার কেন প্রয়োজন হয়? এই আমরা সর্বক্ষেত্রে যখন তাড়াহুড়া করব তখন আমাদের ভুল হবে এবং রোগীর যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা পেতে দেরি হবে, যার ফলে রোগীদের আস্থা অনেকাংশে কমে যায়। সেই কারণে আমাদের উচিত খুবই সুচিন্তিত মতামত প্রদান করা, হোক সেটা ঔষধ সেবনের, হোক সেটা আমরা যারা অপারেশনের ডাক্তার অপারেশনের। তাহলে পরে আপনি আমাদের দেশেই বহির বিশ্বের নমুনা তৈরি করা সম্ভব। বাহ, অসাধারণ। বহির্বিশ্বে এইগুলা সমস্যা নিয়ে যাওয়ার প্রয়োজন সাধারণত হয় না। আমরা আমাদের হাসপাতালে সেটাই বলে থাকি যে বহির্বিশ্বে যাওয়ার মতো নাক কান গলা বিভাগে এমন কোন অসুখ নাই যেটার চিকিৎসা এই দেশে নাই, সব চিকিৎসা আমাদের দেশে। আপনি আপনার হাসপাতালের কথা যেহেতু বললেন, এই প্রসঙ্গে আমি একটু করে আমার দর্শকদের বলে রাখি যে শাহিক নাককাঙ্গলার বিশেষায়িত হাসপাতাল যে শাহিক ঢাকার মহাখালীতে অবস্থিত, এটা মহাখালী স্বাস্থ্যপল্লীতে, মহাখালী ঠিক যে চৌরাস্তা বা পাঁচ রাস্তার যে মোড়টা আছে, এই মোড়ে যে রেলগেটটা আছে এটা ঠিক অপোজিটে। আরো সহজভাবে বললে এটা হচ্ছে ICDDRB যে কলেরা হাসপাতাল, এর ঠিক পেছনেই, ওখানে গেলে আপনারা খুঁজে পেয়ে যাবেন। তো শাহিকের কথা যেহেতু আসলো, আপনার হাসপাতালের কথা আসলো, সেই জন্য আমি বলছি আমার দর্শকদের একটু জানানোর জন্য, শাহিক হচ্ছে এমন একটি হাসপাতাল, এটি কোনো কমার্শিয়াল প্রতিষ্ঠান না, এটা একদমই নন কমার্শিয়াল একটি প্রতিষ্ঠান। এটা মানুষের কল্যাণের জন্যই এই হাসপাতালটি কাজ করে থাকে। এখানে কিন্তু একটি কথা লেখা আছে আমি দেখেছি এর দেয়ালে, যে আপনার কাছে যদি টাকা না থাকে আপনি মন খারাপ করে চলে যাবেন না এই হাসপাতালে, চিকিৎসা না নিয়ে আপনি চলে যাবেন না, আপনি অবশ্যই এখানে চিকিৎসা পাবেন, আপনার টাকা থাকুক বা না থাকুক। তার মানে হচ্ছে আমি যতদূর জানি এখানে চিকিৎসা বলতে শুধু প্রেসক্রিপশন করা না, অপারেশনের ক্ষেত্রেও সর্বোচ্চ 90% 100 টাকায় 90 টাকা পর্যন্ত এখানে ছাড় দেয়া হয় রোগীর সামর্থ্য বুঝে। আপনি একটু আগে বলেছিলেন যে অ্যান্টিবায়োটিকের কথা, অ্যান্টিবায়োটিকের প্রসঙ্গে আমাদের একটু জানা দরকার যে আমাদের এখন একটা ট্রেন্ড চালু হয়েছে, আমরা সাধারণত ডাক্তারের কাছে গেলেই দেখি কথায় কথায় কিন্তু প্রথমে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। আমি যতদূর জানি, আমি আপনার কাছ থেকে এটা কনফার্ম হব, যে আমাদের শরীরের নিজস্ব অ্যান্টিবডি কিন্তু যে কোনো রোগ জীবাণুর সঙ্গে লড়াই করার জন্য কিন্তু প্রস্তুত, যদি আমরা সেটাকে নষ্ট করে না ফেলি। যে কোনো অসুখ হলে শুরুতেই যদি আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে নিজেদের শরীরের যে অ্যান্টিবডি সেটাকে যদি আমরা দুর্বল করে না ফেলি, এক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে? অ্যান্টিবায়োটিক খাওয়ার যখন প্রশ্ন আসবে, নিজে থেকে অ্যান্টিবায়োটিকটা না খাওয়াই ভালো। আগে দেখে নিতে হবে যে অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রটা আছে কিনা, আর প্রথমে অ্যান্টিবায়োটিক এর চিন্তা না করে আগে চিন্তা করা উচিত আমার নিজস্ব শরীরের ভিতরে রোগ জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করার যে ক্ষমতাটা, অবকাঠামো যেটা, সেটা আমাদের ভিতরে প্রতিরোধ ক্ষমতা, সেই প্রতিরোধ ক্ষমতাকে আমরা চলেন আগে বেশি মজবুত করি বা শক্তিশালী করি। সেটা কিভাবে শক্তিশালী করব? সেটা আমাদের খাদ্য তালিকার মাধ্যমে। আমরা কিন্তু খাদ্য তালিকায় এখন খুব একটা পিছিয়ে নেই উন্নত বিশ্বের চেয়ে। আমরা খাদ্য তালিকায় দেখেন অনেক ভালো অবস্থানে আমরা এখন আছি। আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাকে সুরক্ষিত এবং মজবুত রাখার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা আমিষ জাতীয় খাদ্য। এখন আমিষ আপনি কোত্থেকে পাবেন? আমিষ পাবেন একটা প্রাণীজ আমিষ, আরেকটা হইলো উদ্ভিদ জাতীয় আমিষ। প্রাণীজ মনে করুন
মাছ আছে, ডিম আছে, তারপরে মুরগি আছে, গরু, খাসি, ভেড়া ইত্যাদি। আবার উদ্ভিদের মধ্যে আছে ডাল আছে, তারপরে এই শিম আছে, যে কোনো বিচি জাতীয় খাদ্য, এগুলোর মধ্যে আপনার উদ্ভিদ জাতীয় আমিষ আছে। কাজেই আমরা যদি মাত্রার ভিতরে আমিষ জাতীয় খাবার খেতে পারি, তারপর শাক সবজি, এগুলা আমাদের তো এখন উৎপাদন প্রচুর, একদম সারা বছর আপনি সব ধরনের শাক সবজি আমাদের বাজারে পর্যাপ্ত পরিমাণে আছে। ফলমূল, আপনি ফলমূল খান, লেবু খান, তারপরে আমাদের এই জাতীয় আমরা আছে, সস্তায় যেগুলা পাবেন, সিজনে যেগুলা, সিজনে আমাদের দেখা যাচ্ছে দেশ ছোট, পৃথিবীর উন্নত বিশ্বের থেকে যে অ্যান্টিবায়োটিক এর র মেটেরিয়াল আসে, দেখা গেছে আমাদের যে পপুলেশন সাইজ অনেক বড়, দেশও বড়, তারা কিন্তু এত র মেটেরিয়াল উৎপাদন করে না বা নেয়ও না, বাংলাদেশে যত আসে। এটা কিন্তু খুবই দুঃখজনক। এই যে দেখেন আজকে COVID-19 নিয়ে সারা পৃথিবী কোপকাত, কত শক্তিশালী দেশ আজকে কোপকাত, সেখানে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে করতে বর্তমানে আমাদের হাতে যে সমস্ত অ্যান্টিবায়োটিক আছে সব কিন্তু আমরা শেষের একদম শেষ মাত্রায় দাঁড়ায় আছি, শেষ সীমানায়। তো সেজন্য আমাদের অ্যান্টিবায়োটিকের উপরে বা আমাদের ওষুধের উপরে নির্ভরশীলতা কমিয়ে বরং অসুখ যাতে না হয় তার জন্য আমাদের নিজস্ব অ্যান্টিবডিকে আমরা স্ট্রং করা হচ্ছে আমাদের বুদ্ধিমানের কাজ এবং আমাদের শরীরে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। একটা সাধারণ পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক, আমি যখন 2004-এ বিলাতের হাসপাতালে কাজ করি, এটা পোস্ট গ্রাজুয়েট হাসপাতাল, রয়্যাল ইনফার্মারিতে যখন কাজ করি, তখন আপনার তারা একটা অ্যান্টিবায়োটিক লেখার জন্য কনসালটেন্টের সই লাগে। এর আগে হাউস সার্জন, সিনিয়র হাউস সার্জন, তারপরে এসএইচও, এরা অ্যান্টিবায়োটিক লেখে, কিন্তু হাসপাতাল থেকে অ্যান্টিবায়োটিকটা নেওয়ার আগে কনসালটেন্টের অনুমোদন লাগে। আমি তো হেসে একদম খুন, কারণ আমাদের এখানে দোকানে যে বললেই বলে আমার একটা কট্রিম দে, সিব্রোসিন দে একটা, আর নাইলে বলে নিওফ্লক্সিন দে, নাইলে বলে যে একটা এজেড দে। তা আমি জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, বলতেছে যে হ্যাঁ, অ্যান্টিবায়োটিক ইউজের ক্ষেত্রে তোমাকে অনেক বেশি সচেতন হইতে হবে, কারণ তুমি যদি যত্রতত্র প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ফেলো, তাইলে প্রয়োজনের সময় আর অ্যান্টিবায়োটিক পাবে না, তখন তোমার শরীরের ভিতরে ইনফেকশন ছড়ায়, সেপ্টিসেমিয়া হয়ে তুমি মরে যাবা, অ্যান্টিবায়োটিক করতে করতে হাই হাই করবা, অ্যান্টিবায়োটিক আর পাবা না। এই কারণে যখন যে অ্যান্টিবায়োটিকের দরকার হয় সেটাই দরকার, সেটাই দিতে হবে। যেমন আমার এমন দরকার অ্যামোক্সিসিলিনই দেখবো যে অসুখটা ভালো হয়ে যেতে পারে, সেখানে যদি আমি একদম থার্ড ফোর্থ জেনারেশনের সেফালোস্পোরিন দেওয়া শুরু করি, সেক্ষেত্রে তাইলে আমার আগের স্টেপসগুলোকে ডিঙ্গায় যায়, অ্যান্টিবায়োটিক দিলাম, আগের স্টেপসগুলোকে আমি ফেল করে দিলাম, পরবর্তীতে যখন এর চেয়ে আরো বেশি শক্তিশালী জীবাণু আপনাকে আক্রমণ করবে, তখন আর দেখবেন যে আপনি দিশেহারা হয়ে গেছেন, এই অ্যান্টিবায়োটিক যা আছে কোনোটাই কাজ করতেছে না, এটা বদলাইতেছেন ওইটা বদলাইতেছেন, এরকম করা যাবে না। আপনি স্ট্যাটিক থাকেন, তারপরে কারণ খুঁজে বাইর করেন যে কি কারণে হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করে অ্যানালাইসিস করেন, করে তারপরে সঠিক ঔষধটা প্রদান করেন, সময় নেন, অসুবিধা কি, চিকিৎসা এটা তাড়াহুড়া করার ব্যাপার না, যে এটা মেশিনে দিছেন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, একদিন, 2 দিনই বাইরে হয়ে পড়বে, নট লাইক দ্যাট। আপনি যখন বিশেষজ্ঞ চিকিৎসক হবেন, তখন আপনি বিশেষজ্ঞের মতোই কাজ করবেন, তাহলে পরে আমাদের রোগীদেরও যেমন উপকার হবে, ঠিক সেই রকম ভাবে ডাক্তারেরও মান মর্যাদা বৃদ্ধি পাবে এবং দেশও এতে উপকৃত হবে। কম ঔষধ আমাদের খরচ হবে, ওষুধটা তো বিদেশ থেকে আমাদের টাকা দিয়ে কিনে আনতে, কাজে ওইদিকেও দেশের বার্ডেন অনেক অংশে কমবে। এই সুযোগে আমি আমার দর্শকদের সাবধান করে রাখতে চাই যে নিজে নিজে
সাধারণভাবে যে কোনো অসুখের শুরুর দিকে আপনারা অ্যান্টিবায়োটিক খাবেন না, এবং নিজের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা তার উপরে প্রথমে আস্থা রাখুন, দেখুন আপনার শরীর আপনাকে কতটা সাহায্য করে, তারপরে যদি প্রয়োজন হয় 3 দিন 5 দিন 7 দিন পর ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি অ্যান্টিবায়োটিক সেবন করেন। তো আমরা এক জায়গা থেকে আরেকটু অন্য একটা কমন জায়গায় চলে গেলাম, অ্যান্টিবায়োটিক। আমরা আবার আমাদের গলার চিকিৎসায় ফিরে আসি। তাহলে গলার যে গলা ব্যথা এবং গলা ব্যথাকে কেন্দ্র করে যে আরো যেসব সমস্যার কথা আপনার কাছ থেকে জানলাম, এই এত দূর পর্যন্ত যে একটা গলা ব্যথার সমস্যা যেতে পারে এই ব্যাপারগুলো কিন্তু আমার এর আগে জানা ছিল না। আমি এগুলো জানতে পেরে নিজেকে খুবই আলোকিত বোধ করছি। আজকে এই করোনার সময়ে আসলে অনেক রোগী হয়তো বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছেন, গলা ব্যথা বা নাকের অসুখ, কানের অসুখ, নানান ধরনের সমস্যায় আসতে পারছেন না। তাদের সাহায্য করার জন্যই আসলে আমাদের এই উদ্যোগ। আমরা আজকের এই পর্বে চেষ্টা করলাম গলা নিয়ে আলাপ করতে, এবং গলার স্বস্তির আলাপ করতে করতে আমাদের আজকের সময় প্রায় শেষের দিকে। আমি সামাদ ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কথা প্রায় শেষের দিকে, তবে যাওয়ার আগে আমি করোনার সমস্যা এবং জ্বর হলেই যাতে আমরা ধরে না নেই যে আমাদের করোনা হয়েছে, আবার এমনও মনে না করি যে হয়নি, এক্ষেত্রে আপনার একটু ছোট্ট টিপস নিয়ে আমরা আজকের আলোচনা শেষ করতে চাই। আর দর্শকদের বলতে চাই যে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন, তাহলে এর পরের ভিডিও আপলোড হওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি জানতে পারবেন। সামদ ভাই আপনার কথা। যেহেতু করোনা আছে, এরকম গলা ব্যথা হইলে প্রথম আপনি বিশ্রামে যান, তারপরে তরল খাবার খান এবং গরম খাবার, যত সর্বোচ্চ গরম আপনি সহ্য করতে পারেন, ফলমূল বেশি খান, ঘন ঘন কুলি করে মুখ পরিষ্কার করে ফেলেন, মুখের ভিতরে যেন রোগ জীবাণু ভাইরাস জমে থাকার সুযোগ না পায়। গরম পানি দিয়ে গার্গেল করা, হ্যাঁ, এমনি যে কোনো কিছু দিয়ে আপনি একটা ট্যাগ করে দিতে পারেন, যেমন লবণ দিতে পারেন বা পটাশ দিতে পারেন, তাহলে পেশেন্টরা মনে করবে যে তারা ধরে নিবে যে এটা একটা ভালো ওষুধ। পটাশ পারম্যাঙ্গানেট দিলে এটা জীবাণু নাশক একটা তরল পদার্থ তৈরি হবে, এটা সস্তা, 2 টাকায় দিলে প্রায় বছর দুয়েক গড়গড়া করতে পারবে, কাজে এরকম করবে। আচ্ছা, কিন্তু পটাশ আর খেয়ে ফেললে কোনো সমস্যা নাই তো? না, তেমন কোনো সমস্যা নেই, তবে না খাওয়াই ভালো, এমন ভাবে গার্গেল করবেন যাতে গিলতে না হয়, তাইলে পরে দেখা যাবে যে সাধারণ নিয়মে আমাদের যেটুক ভালো হওয়ার ভালো হয়ে যাবে। আর যদি কোভিড থাকে, সেই ক্ষেত্রে কোভিড তো আমি বলেছি যে অ্যাসিমটোমেটিকও থাকতে পারে, কোনো উপসর্গ ছাড়াও কোভিড থাকতে পারে, আবার উপসর্গ নিয়েও কোভিড থাকতে পারে। উপসর্গের মধ্যে হবে তার এডিশনাল মাত্রাতিরিক্ত শরীর দুর্বল থাকবে, শরীরে ব্যথা হবে, তারপর এমনি খুশখুশে কাশি থাকবে। আর কোভিডের যে জ্বরটা হয়, এই জ্বর কিন্তু উচ্চ তাপমাত্রার জ্বর হবে না, টনসিলের জ্বর 103-104 এবং প্রলাপ বকে এরকমও হইতে পারে টনসিলের জ্বর, কিন্তু কোভিডের জ্বর থাকবে এই গায়ে লেগে লেগে থাকা জ্বর, জ্বর জ্বর ভাব, মাপলে দেখবেন 99-100-101 এরকম। কাজেই সেই রকম হওয়া, খুশখুশে কাশি থাকা বা যদি একটু শ্বাস ধরে থাকে, এই জাতীয় সিমটম থেকে আপনি টনসিলের গলা ব্যথা বা কোভিড ছাড়া অন্যান্য গলা ব্যথাকে আপনি সহজেই সাধারণভাবে এইগুলা যদি একটু খেয়াল করেন, তাহলে নিজেরাই আলাদা করে হাসপাতালে না যেই ঘরের ভিতর থেকে ওই উপদেশগুলা যদি সঠিকভাবে পালন করেন, তাইলে দেখবেন যে 2-3 দিনের মধ্যেই আপনি নিজেকে নিজে সুস্থ করে ফেলছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি এর পরের সেশনে নাক এবং কানের সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি যে বিভিন্ন সময় আপনাদের হাসপাতালে গিয়ে দেখেছি যে অনেক কানের পর্দা ছাড়া রোগী আসেন, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, কম বয়সীদের ক্ষেত্রে এরকম দেখা যায়। তো আমরা কি কারণে কানের পর্দা নষ্ট হয়ে যায় বা পর্দায় ছিদ্র হয়ে যায়, এক্ষেত্রে আমরা দেখেছি যে অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন আপনারা, এরকম নানা প্রসঙ্গ নিয়ে আমরা এর পরের পর্বে আলাপ করব। সে পর্যন্ত নিশ্চয়ই আপনারা সবাই ভালো থাকবেন।